হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ ভর্তি প্রস্তুতি। এই যে তোমাদের প্রিপারেশন রয়েছে এই তিন কলেজে ভর্তি পরীক্ষার জন্য, সেটার স্পেসিফিক একটা টপিক নিয়ে তোমাদের ম্যাথমেটিক্স পার্টের, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। সো প্রথমেই বলি যে নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষার যে নিয়মাবলী বা কত মার্কের এক্সাম হয় বা সামথিং, এই নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বা তোমার ইউটিউবে অথবা যে কোনো আগের বছরের প্রিভিয়াস ইয়ারের সার্কুলার গুলো থেকে তোমরা অবশ্যই জানতে পারবা। এবং এখানে বলে রাখা ভালো যে প্রত্যেক বছর কিন্তু আসলে সার্কুলার ভ্যারি করতে পারে, অর্থাৎ কোনো বছর তোমার রিটার্ন হতে পারে, কোনো বছর এমসিকিউ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডেফিনেটলি হচ্ছে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আসলে আমার প্রিপারেশনটা যেন মানে এমসিকিউ ডিপেন্ডেন্ট না হয়। যেমন ধরো আমি শুধু প্রিপারেশন নিলাম যে আমি এমসিকিউতে এমসিকিউ পারবো, তখন দেখা গেল যে পরীক্ষার এক সপ্তাহ এক মাস আগে আমাকে বললো যে রিটেন পরীক্ষা হবে, তখন যেন আমি ঘাবড়ায় না যাই। সো প্রথম থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে কিন্তু ডেফিনেটলি যে এমসিকিউ এবং রিটেন দুইটা যেন আমি পারি এরকম ভাবে। সো আমরা মূলত এই ভিডিওতেই ত্রিকোণমিতি এই টপিকটার দুইটা টপিকই আসলে আমরা কভার করার চেষ্টা করবো, যাতে তোমার প্রিপারেশনের জন্য এমসিকিউ এবং রিটেন দুইটা বেস্টই হয়। তো প্রথমে আমরা দেখি যে আমাদের ত্রিকোণমিতি থেকে আসলে ত্রিকোণমিতিটা আসলে আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা দুই সাবজেক্টেই কিন্তু রয়েছে। সো আমরা মূলত দুই সাবজেক্ট কভার করে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। সো এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের যেই নেক্সট যেই ইয়েটা, সেটা হচ্ছে জেনারেল আলোচনা বা সাধারণ ডিসকাশন। সো এই চ্যাপ্টারে আমরা যদি দেখি প্রথমে আমাদের কি কি রয়েছে, যে এখন প্রথমে আমাদের আসলে এই চ্যাপ্টার পড়ার জন্য তোমরা যেহেতু অবশ্যই ডেফিনেটলি এসএসসি এর এক্সাম দেওয়ার পরেই হচ্ছে তোমরা প্রিপারেশন নিচ্ছ এই তিনটা কলেজে। সো এসএসসি তোমরা অবশ্যই পড়ে এসেছো হচ্ছে একদম সাইন থিটা কস থিটা এবং এগুলোর বেসিক বেসিক জিনিসের হচ্ছে তোমার আইডিয়াগুলো, বেসিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো। সেখানে আমরা দেখতে পাই হচ্ছে তোমার কি যে সাইন থিটা সমান তোমার যেটা থাকে, ঠিক আছে, লম্ব বাই প্রতিভুজ, তাই না? সো এই জিনিসগুলো আসলে একদম প্রিলিমিনারি কথাবার্তা, এগুলো আসলে তোমাদের অবশ্যই সবারই জানা থাকা উচিত। সো এরকম করে তোমার আসলে কস থিটা রয়েছে, তাই না? এরপর তোমার সাইন থিটা এবং কস থিটার সম্পর্ক রয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, ঠিক আছে? সো এই জিনিসগুলো যেগুলো আমাদের ফর্মুলাগুলো রয়েছে চ্যাপ্টারে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? এগুলো হচ্ছে একদম বেসিক জিনিসপাতি। সো এইগুলো কিন্তু আমাদের রিভিশন দিয়ে রাখতে হবে প্রথমেই। প্রিপারেশনের শুরুতেই আমাকে যে জিনিসগুলো বেসিক যে ফর্মুলাগুলো, সেটা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ হোক, ওভারঅল যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো অবশ্যই হচ্ছে আমার কি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। দেন যদি আমরা আসি যে আমাদের এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো যে জিনিসগুলো বুঝে পড়া। যেমন ধরো এমন কোনো জিনিস যাতে না হয় তুমি জিনিসটা মুখস্থ করছিলা, ধরো এসেছি তুমি একটা টাইপের অঙ্ক তুমি হচ্ছে আগে মুখস্থ করছিলে, সেটা তুমি অবশ্যই তোমাকে এই ভর্তি পরীক্ষার আগে একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। সেটা যেভাবেই হোক, ইউটিউব হোক বা নিজের চেষ্টা করে হোক, তোমাকে জিনিসটা ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে হবে, কারণ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটু এরকমই হয়। তোমরা তো এটা তো তোমাদের কলেজ ভর্তি পরীক্ষা, দুই বছর পর তোমরা অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক্সাম দিবা, তখন অবশ্যই দেখবা যে আসলে সেক্ষেত্রে তোমার কিন্তু এই বুঝা জিনিসটা, বুঝে পড়া এবং বুঝে জিনিসটা ইয়া করা, সেটা কিন্তু অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা চলে আসি হলো যে এই চ্যাপ্টারের আমাদের, এটা তো আমাদের ছিল একদম বেসিক কথাবার্তা, এখন আমরা চলে আসি যে এই চ্যাপ্টারের আমাদের বেসিক তো আমরা মোটামুটি বুঝলাম যে কি কি পড়তে হবে না পড়তে হবে। এখন আমরা একটু দেখি যে আসলে এই চ্যাপ্টারে আমাদের বেসিকের মধ্যে আমাদের মানে ম্যাথ টাইপ ওয়াইজ, আমার বেসিকের জন্য মানে টাইপ ওয়াইজ ম্যাথের বেসিক ক্লিয়ার করার জন্য আমার কি কি জিনিস জানতে হবে। যেমন একদম প্রথমে আমরা যদি দেখি হায়ার ম্যাথের যে প্রথম চ্যাপ্টারটা, মানে তোমাদের হায়ার ম্যাথের তো আসলে আমরা বলতে পারি আসলে কি এইট, তাই না? চ্যাপ্টার এইট মিল মূলত তোমার হচ্ছে ত্রিকোণমিতি। তো সেখানে তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা, সেখানে আসলে আমাদের কি নিয়ে আলোচনা করছে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে এইচ ইকুয়ালস টু আর থিটা, তাই না? এই সূত্রটা এখানে আসলে এই যে একটা সূত্র পড়ার সময় এই সূত্রের প্রত্যেকটা কি, সেটার কোথায় কি টাইপের অঙ্কে অ্যাপ্লিকেশন হতে পারে বা সেটার কোনটা কি কোনটা কোন এককে ইউজ হয়, এগুলো কিন্তু ক্লিয়ার থাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন এস কিন্তু আমার এখানে বৃত্ত চাপের দৈর্ঘ্য, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি এস এতে পড়ে এসেছো। আর আরটা কিন্তু তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত চাপ মানে বৃত্ত তোমার মানে বৃত্ত চাপ যেহেতু সেটা অবশ্যই কোনো না কোনো বৃত্তের অংশ, তো সেটার একটা কি থাকবে, ব্যাসার্ধ বা রেডিয়াস থাকবে। এবং এই থিটাটা কিন্তু অবশ্যই তোমার রেডিয়ান এককে, রেডিয়ান এককে হইতে হবে, ঠিক আছে? রেডিয়ান এককে তোমার অ্যাঙ্গেলটা হতে হবে। সো এটা আমাদের একটা ফর্মুলা ছিল। এরপর তোমার আসলে তোমার আর কি ফর্মুলা ছিল আমাদের এই চ্যাপ্টারে, আমরা দেখছিলাম হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এরকম ছিল, বেসিক নিয়ে কথা বলতেছি ফার্স্টে, কোনো অঙ্ক ধরে ধরে না। সেখানে আসলে একটা টাইপ এমন ছিল আমাদের, দেখো যে একটা চাকা ঘোরার কথা ছিল, তাই না? যে একটা চাকা এতবার ঘুরে বা সামথিং। তো সেখানে বেসিক কনসেপ্টটা আসলে কি ছিল, যে একটা চাকা যখন, একটি চাকা একবার ঘুরলে, একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এই জিনিসটা কিন্তু তোমাদের এই টাইপের অঙ্ক করার জন্য কাজে দিবে, তাই না? পরিধির সমান, পরিধির সমান দূরত্ব
সরি একটু ক্লিয়ার করে নিই জিনিসটা। ওকে, পরিধির সমান ডিস্টেন্স অতিক্রম করে, তাই না? তাহলে একটা চাকা একবার ঘুরলে কিন্তু পরিধির সমান ডিস্টেন্স সে অতিক্রম করে থাকে। তো এই কনসেপ্টটা কিন্তু তোমাদের এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে হেল্প করবে। এরপর যদি আমরা দেখি যে আমাদের আর কি কি ধরনের কনসেপ্ট রয়েছে, তোমরা দেখতে পারবা যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন বা এই ধরনের জিনিসগুলো। এখন তুমি যেটা বলতে পারো যে এই কনভার্সন গুলো তো আসলে ক্যালকুলেটরে করা যায়, এখন হচ্ছে সেম প্রশ্ন যে আবার ক্যালকুলেটর অ্যালাউড হবে কি হবে না, অ্যালাউড না হলে আমি কি সেটার ব্যাকআপ রাখতেছি কিনা, বা আমি আমি ম্যাথটার বেসিক বুঝি কিনা। যদি ক্যালকুলেটর অ্যালাউড করে আমি যেটা ক্যালকুলেটর করা পসিবল অবশ্যই ক্যালকুলেটরে করবো, বাট আমি প্রিপারেশন নেওয়ার সময় বা বোঝার সময় তো ডেফিনেটলি আমি দুইটাই শিখে রাখবো, ক্যালকুলেটর দিয়েও যেন আমি পারি, ক্যালকুলেটর ছাড়াও যেন যাতে আমি পারি। তো সেক্ষেত্রে রেডিয়ান টু ডিগ্রি কনভার্সন বা ডিগ্রি রেডিয়ান কনভার্সন যেটা ছিল সেটার জন্য তোমরা অনেকে অনেক রকম ফর্মুলা শিখে রাখতে পারো, সেটা তোমাদের আর যার ব্যাপার। কিন্তু এই একটা লাইন মনে রাখলে দেখবা যে যে কোনো সময় তুমি ফর্মুলা ভুলে গেলেও তুমি কনভার্টটা করে ফেলতে পারছো, সেটা হচ্ছে পাই রেডিয়ান সমান হবে তোমার 180 ডিগ্রি। তাহলে ধরো তোমাকে সে ফর এক্সাম্পল 324 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাই না? এটা তোমাকে আক্স করলো। তো এটা আমরা এখন কিভাবে করতে পারি, দেখো আমরা জানি যে তোমার 180, তাই না? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে তোমার দেখো 324 ডিগ্রি, সিম্পল লৌকিক নিয়ম, তাহলে কি হবে 180 ভাগে যাবে, 180 ভাগে যাবে আর 324 হচ্ছে তোমার গুণে যাবে, এত রেডিয়ান হবে। সো একটা ফর্মুলা মনে রাখার মাধ্যমে কিন্তু তোমরা আসলে জিনিসটা বুঝে ফেলতে পারতেছো যে আসলে আমাদের কি হবে এখানে, তাই না? মানে কিভাবে আমি খুব সহজে কনভার্সন গুলো করে ফেলতে পারতেছি। সো এখানে আরো ছিল এবং তোমাদের বইয়ে দেখবা যে হচ্ছে ডিগ্রি ছাড়াও এবং আরো ডিটেলস মানে আরো একটু ডিপে ছিল, যেমন হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড ওই পর্যন্ত কনভার্সন করা ওইগুলা। সো ওখানে তোমার যেভাবে করতে হয় অবশ্যই দেখে নিবা, এগুলো তোমাদের বইয়েরই কথা বলতেছি, এখন পর্যন্ত কোনোটাই হচ্ছে বইয়ের বাইরে কিছু বলিনি, বইয়ের ভিতরে কথাই বলতেছি। সো 8.1 এ আমরা এরকম টাইপ কিছু অঙ্ক দেখছিলাম। এরপর হচ্ছে তোমার এখানে আরো যে ফর্মুলা গুলো আছে আমি এই পেজটা একটু আমি ক্লিয়ার করবো। ওকে, তো দেখো এটা মোটামুটি তোমরা দেখছো যে আমি কি লিখছিলাম, আমি যদি একটু নতুন করে আবার লিখি, ধরো আমাদের এখানে আসলে কি কি রকম জিনিস ছিল যদি আমরা একটু দেখি, যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? আমার যে ত্রিভুজের যে তিন কোণের সমষ্টি ছিল, এই কোণ এই কোণ এই কোণ, তাহলে যদি আমার এটা এ হয়, তাহলে যদি বি হয়, যদি সি হয়, তাহলে তিনটা কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি যেমন হবে, আবার যদি কখনো আমার রেডিয়ান দিয়ে অঙ্ক আসে তাহলে আমি অবশ্যই পাই রেডিয়ান বসাবো। এই জিনিসগুলো আসলে একদম বেসিক কথাবার্তা, এগুলো জেনে নিতে হবে অবশ্যই। এরপরে দেখো আমাদের আরেকটা টাইপ ছিল, সেটা কি ছিল, যে ঘড়ির কাঁটার তোমাদের বই একটা অঙ্ক মোস্ট প্রবলি আছে এটা দিয়ে, তাহলে ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা ঘন্টার ও মিনিটের মিনিটের কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী মধ্যবর্তী কি কৌণিক ব্যবধান, সেটা ডিগ্রিতেও হতে পারে রেডিয়ানেও আসতে পারে, যেটাই আসুক না কেন এটা আমাকে কি পারতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? এই ব্যবধানগুলো আমাকে পারতে হবে, ব্যবধান বের করতে পারাটা আমাকে পারতে হবে। সো কৌণিক ব্যবধান, তো এক্ষেত্রে আমার ধরো প্রশ্ন কি ধরো আমাকে বললো যে সকাল 9:30 বা রাত 9:30 যেটাই বলি, এটার ক্ষেত্রে আমার ঘন্টা এবং মিনিটের কাটার ডিস্টেন্স ডিস্টেন্স তো বলবে না, আমাকে বলবো হচ্ছে অ্যাঙ্গুলার ব্যবধান ডিস্টেন্স, যেটা মানে কৌণিক ব্যবধানটা কত। তো সেক্ষেত্রে তোমার এটা স্টেপ জন্য কি ছিল দেখো তোমাদের মনে পড়ে কিনা, প্রথমে কিন্তু তোমার আসলে কি করতে হবে, ঘড়িটা এই 9:30 বাজলে কেমন কয়টা বাজে আমার মানে ঘড়ির কাঁটাগুলোর অবস্থান কেমন হয় সেটা আমাকে জানতে হবে। সো 9 জানি আমরা এখানে থাকি আর 30-এর সময়, তাহলে আমার যেই তোমার আমার যেই মিনিটের কাঁটাটা মিনিটের যে কাঁটাটা সেটা কিন্তু আমার থাকবে হচ্ছে 30-এর ঘরে, 30-এর ঘরে মানে আসলে কিসের ঘরে, এখানে, তাই না? যে 6 এখানে 6, সো আমার ধরো যে এখানে হচ্ছে আমার কোন কাঁটাটা হলো মিনিটের একদম এক্স্যাক্টলি তোমার 6-এর উপর। আর ঘন্টা কাঁটাটা কিন্তু 9 আর 10-এর কোথায় থাকবে বলুন, মাঝামাঝি থাকবে, তাই না? সো এই যে মাঝখানের গ্যাপটা এটা ডেফিনেটলি কি 30 ডিগ্রির চেয়ে সরি তোমার 90 ডিগ্রির চেয়ে কি হবে বেশি হবে। সো কতটুকু বেশি সেটা আমরা কিভাবে চিন্তা করব, এটার জন্য কনসেপ্টটা দেখো এরকম ছিল, তখন আমাদের মনে পড়ে কিনা যে ঘন্টার কাঁটা যেটা মিনিটের কাঁটা ধরো তোমার মিনিটের কাঁটা মিনিট এর কাঁটা যখন তোমার পুরোটা ঘুরে মানে কত ঘর ঘুরে 60 ঘর ষাট ঘর গেলে ঘন্টার যে কাঁটাটা আছে এটা কয় ঘর যায়, 5 ঘর যায়।
তাহলে দেখো আমার 6:30 9:30 বাজতেছে, তাহলে আসলে আমার এখানে 30 ঘর, তাই না? মানে হিসাবটা এরকম ভাবে করে নিবা যে তুমি এটা এই লাইনটা মনে রাখবা যে এক ঘর ঘুরলে, মানে মিনিটের কাঁটা যখন এক ঘর ঘুরে তখন ঘন্টাটা আসলে কত ঘর ঘুরে, 5/60 ঘর। তাহলে আমার এখানে তো তোমার দেখো 9:30, তাহলে এখানে আসলে আমার 30 ঘরের জন্য আমার কি হবে বলতো, 30 × 5/60 ঘর। তাহলে এইখানে এই যে এইটুক এইটুক ডিস্টেন্সটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার এই যে 30 × 5/60 ঘর, এটা হচ্ছে ঘর। আর এইখান থেকে এখানে আমার এই যে এইটুকু অংশ কতটুকু ঘর, হিসাব করে নিবা 7, 8, 9, তাই না? তাহলে হচ্ছে 15, রাইট? এখানে 7 হচ্ছে 5 আর এটা তাহলে আবার 15, 15 প্লাস এই এই অংশটা হচ্ছে টোটাল ঘর। এখন আমার চিন্তা করতে হবে আমার এই যে পুরো ডায়ালে, ঘরের পুরো ডায়ালে আমার এখানে ঘরের যে পুরো ইয়াটা, এখানে কয় ঘর থাকে টোটাল, অবশ্যই 60 ঘর, এবং টোটাল কত অ্যাঙ্গেল তৈরি করে 360। তাহলে একটা ঘর কত অ্যাঙ্গেল, 60/360। তাহলে আলটিমেটলি আমার এখানে অ্যান্সারটা কিন্তু অ্যান্সারটা আসলে কত হবে, আলটিমেটলি এই অঙ্কের অ্যান্সারটা কত হবে, কি বললাম আমরা, 60/360 হচ্ছে একটা ঘরের ব্যবধান, একটা একটা ঘরের অ্যাঙ্গেল, তাই না? 60/360 হলো আমাদের একটা যে ঘরের ব্যবধান আছে সেটা, এটা হচ্ছে তোমার ডিগ্রিতে আছে, ইনটু আমার কতটুকু ঘর তৈরি হলো 15, তো দেখতে পাচ্ছি ভিজিবল 15 প্লাস হচ্ছে এই অংশটা, তাই না? তাহলে কত, 30 × 5/60। সো এরকম প্যাটার্নে আমার করতে হয়, তাই না? সো এই জিনিসগুলো আর কি প্র্যাকটিসে রাখা, যে আমি যাতে পরীক্ষা হলে যাতে আমি যাতে যদি আসে আমি যেন পারি আর কি, এই হচ্ছে কথা। সো এটা আমরা দেখলাম যে সিম্পল আমার জিনিসপাতিগুলো। এখন আমরা চলে যাই হচ্ছে এই টাইপের ড্রাইভে, আমি একটু মুছে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের অঙ্ক আসলে আমরা আশা করি ইনশাল্লাহ এখন পারবো। এখন চলে আসি নেক্সট চ্যাপ্টারগুলো আমাদের ছিল, সেখানে আমরা দেখতে পাই হচ্ছে নেক্সট যে ধরনের ইয়া ছিল আমাদের যে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক প্রমাণ। এখন বলতে পারো প্রমাণ কি শিখতে হবে বা প্রমাণ কি আসবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে প্রমাণ যদি তুমি যেইগুলো তুমি এসসিতে পড়ে আসছো তুমি যদি সেগুলো রিভিশন দাও এতে তো কোনো ক্ষতি নেই, তোমার তো আগের পড়া জিনিসই আছে। নর্মালি টু বি অনেস্ট বলতে গেলে হচ্ছে প্রমাণ একটু কম আসার চান্সই বেশি, কারণ তোমার যদি এমসিকিউ নর্মালি হয়ে থাকে, আগের বছর এমসিকিউ রিটার্ন ছিল হোলি ক্রসও সেম বা অ্যারাউন্ড মানে এরকমই থাকতে পারে, যে প্রমাণ আসার চান্স কিন্তু কিছুটা কম থাকবে। বাট প্রমাণগুলো করলে তোমার এই চ্যাপ্টারের আইডিয়াটা ক্লিয়ার থাকবে যে আসলে তুমি কি করতে যাচ্ছ, কি কি হচ্ছে এখানে আসলে ম্যাথগুলোতে। সো প্রমাণ কিন্তু আমার দেখতে হবে কম বেশি, হ্যাঁ, এবং একেবারে যেগুলো গতানুগতিক প্রমাণ আসে একটু ডিফিকাল্ট টাইপের ওগুলো দেওয়ার চান্স কিন্তু আমাদের আছে, ঠিক আছে? সো এটা গেলো আমাদের ত্রিকোণমিতিক প্রমাণ সম্পর্কে যেটা বললাম। এখন আমরা জিনিসটা দেখবো যে নেক্সট আসলে আমাদের আর কি ধরনের বেসিক আইডিয়া থাকা লাগবে। আমরা দেখি যে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে প্রমাণ ছাড়াও কিন্তু আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তোমার যৌগিক কোণ যে ব্যাপারটা, ধরো যে 10 তোমাকে দিল 22π/3। সো এটার এখন বলতে পারো এটা তো আমি ক্যালকুলেটারে বের করতে পারি, আমার হচ্ছে পাই এর জায়গায় হচ্ছে 180 বসাবো ডিগ্রিতে নিলে ক্যালকুলেটার, তাহলে 22 × 180/3 এই 10 এত ডিগ্রি মান আমাকে ক্যালকুলেটারে বলে দিবে। বা যদি তোমাকে অপশনে এরকম আকারে দেয়, চারটা অপশন দিলো, বা ধরো তোমাকে অপশন না দিয়ে বললো যে সরল আকারে প্রকাশ করতে 10 সামথিং, বা যেটা আমরা অঙ্ক করতে যে বুঝি সেটা হচ্ছে কিরকম ভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি, যে এখানে আসলে 22 আছে, সো 7π, ওকে, 3 × 7 = 21 হয়, তাহলে আর থাকবে হচ্ছে কত, 5/3। এরপর কিন্তু আমার কোঅর্ডিনেটের চিন্তা করতে হয়, সো দেখো এখানে 7, এটা তোমরা আসলে সবাই পাওয়ার কথা, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি আর কিছুই না, এখানে নতুন করে আসলে অ্যাডমিশনে পড়ার কিছু নেই, পড়ানোর কিছু নেই। তো 7π + সামথিং, তো 7π বলতে আমরা আসলে কোথায় বুঝবো, এখানে পাই, ঠিক আছে, এখানে হচ্ছে আবার তোমার 2π, তারপর কত, 3π, 4π, 5π, 6π, 7, এখানে, না, 7π সামথিং মানে থার্ড কোয়ার্ডিনেট। সো থার্ড কোয়ার্ডিনেটে কিন্তু আমার কি অল সাইন 10 cos, 10 কিন্তু পজিটিভ, তাহলে আমার এখানে হবে হচ্ছে 10π/3। এখানে কট কেন হয়নি, কারণ π/2 এর কি গণিতক, জোর গণিতক, না, এই জিনিসটাকে আমরা আসলে কি লিখতে পারি, 14 × কত π/2। সো এগুলো আসলে তোমরা আশা করি পারো, যদি কারো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই এই সময়টাতে এগুলো প্রবলেম আর রাখা যাবে না, ক্লিয়ার করে নিতে হবে বেসিক জিনিসগুলো। সো এই টাইপের জিনিস কিন্তু ছোটখাটো এমসিকিউ বা রিটার্ন কিন্তু আসতেই পারে। এবং আমরা দেখছি যে এগুলো থেকে শুধু একটা না, এখানে তো আমি শুধু 10 দিয়ে দেখালাম, এর সঙ্গে সাইন কস অনেক কিছু লিখে একটা সরল অঙ্ক চলে আসে, তাই না? একটা বড় জিনিস তোমাকে ভ্যালু বের করতে বলে বা সামথিং। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। এরপর যদি আমরা দেখি যে আমাদের ত্রিকোণমিতিতে এগুলো ছাড়াও কিন্তু আরো আরো কি রয়েছে, যেমন তোমার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সমাধান করা, সমাধান কিন্তু জেনারেল মেথড যেমন রয়েছে
হাই ম্যাথও রয়েছে। জেনারেল ম্যাথের সমাধানগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে যে সূক্ষ্ম কোণ দিয়ে হয়, মানে সব অ্যাংসার তোমার হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে থাকে। সো আমরা এখানে কোয়াড্রেন্ট চেঞ্জ বা এইসবের ঝামেলা থাকে না, কিন্তু এই একই জিনিস কিন্তু আমার আসলে কিছু চলে আসতে পারে যখন আমি দেখছি হাই ম্যাথে আসে, তখন কিন্তু আমার সেক্ষেত্রে কোয়াড্রেন্টের চিন্তাটা করতে হয়। সো আমরা একটু নেক্সট স্লাইডে যাব। এখানে আমরা অলরেডি যদিও লিখেছি কিছু টাইপ, কিন্তু অলরেডি কিন্তু আমরা কিছু টাইপ নিয়ে কথা বলছি, আর কিছু টাইপ নিয়ে এখানে আমরা কথা বলবো। তো সেক্ষেত্রে দেখো আমি একটা একটা টাইপ নিয়ে আলোচনা করি, যেটা আমি তোমাকে বলছিলাম যে সমাধান, তাই না? সমাধান করো, সমাধানটা করাটা বইয়ে তোমাদের বেশ কয়েকটা সমাধান আছে, হাই মেথড যেমন রয়েছে, জেলা মেথড রয়েছে। সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে সমাধানগুলো বুঝে করার চেষ্টা করবা, মুখস্থ করার কিছু নেই, বুঝে করার চেষ্টা করবা। তো আমি একটা জাস্ট দেখাই তোমাদের মনে করানোর জন্য বা দেখানোর জন্য যে কেমন কোশ্চেন আসতে পারে। ধরো যে টেন থিটা সমান -√3 দিল, এখন এটা তো তুমি বলতে পারো ক্যালকুলেটারে করা যায়। এখন তুমি যদি ক্যালকুলেটারে দিবা দাও, তুমি দেখবা যে অ্যান্সারটা আসবে কত, তোমার মাইনাস কিছু একটা, ইনফ্যাক্ট -60° আসবে। বাট তোমার এখানে জিনিসটা মনে রাখতে হবে, তোমাকে ধরো এরকম বলে দিলো যে তোমার অ্যান্সারটা ধরতে হবে পাই বাই টু থেকে থিটা থেকে, ধরো তোমাকে বললো হচ্ছে 2π, তাহলে এখন বলো এটা কোন কোয়াড্রেন্টে আছে। এটা কিন্তু আমার আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, মানে আমার যে থিটার মানটা আছে এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই তিনটা আমি কনসিডার করতে পারবো। তাহলে তিনটা কনসিডার করলে আমার এখানে অ্যান্সারটা কি কি হবে দেখো। ফার্স্টে আমি লিখবো টেন থিটার সমান, একটু প্রসেসটা দেখাচ্ছি, এক একজন একভাবে করতে পারো বাট মোটামুটি এইভাবেই সবাই করে। সো এটাকে ফার্স্টে লেখা যায় হচ্ছে টেন -10 পাই বাই 60 যেহেতু, তাহলে পাই বাই 3। ওকে, এখন আমার এখানে তো ফেলতে হবে হচ্ছে, দেখো এখন চিন্তা করি তিনটা কোয়াড্রেন্টের মধ্যে কোথায় মাইনাস, সেকেন্ড আর ফোর্থে। তাহলে সেকেন্ডে ফেলবো কিভাবে আর ফোর্থে ফেলবো কিভাবে? তো সেকেন্ডে ফেলার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস করে সেকেন্ডে পড়বে। আর আরেকটা ফেলার জন্য মানে ফোর্থ কোয়াড্রেন্টে ফেলতে হলে আমাকে লিখতে হবে হচ্ছে কত, 2π মাইনাস পাই বাই 3, বুঝে গেল? সো আমার অ্যান্সার কিন্তু আসতেছে হচ্ছে কি কোনটা কোনটা, একটা হচ্ছে 2π বাই 3, এটা করলে আসছে হচ্ছে আমার 2π বাই 3 থিটার মান, এটা আসছে আমার 2π বাই 3, এটা করলে আমার আসতেছে কত দেখো 5π বাই 3, যদি ক্যালকুলেশনে ভুল না করি তাহলে অবশ্যই কত আসবে 5π। সো এরকম কিছু এমসিকিউ বলো, রিটার্ন বলো, ছোটখাটো টুকটাক, এগুলো কিন্তু অবশ্যই তোমার পারতে হবে। মানে যে জিনিসগুলো তুমি এসএসসি তে করে আসছো, সমাধান, ছোটখাটো জিনিস বের করা, ভ্যালু বের করা, এগুলো কিন্তু আসলে তোমার এখানেও অবশ্যই অবশ্যই পারতে হবে। এখন আমরা যেটা বলতেছিলাম যে এটা তো আমি জাস্ট একটা ছোট সমাধান দিলাম, এখন এর থেকে বড় সমাধানও আছে, তাই না? আমরা যদি দেখি যে তোমার এরকম যে তোমার আসলে কিরকম আসে, যে ধরো এটা খুবই কমন কোয়েশ্চেন যে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2, এটা সমাধান। তো এগুলো কিন্তু সমাধানগুলো আমরা কি পক্ষান্তর করে স্কোয়ার করে, মানে এগুলো তোমাদের আসলে প্র্যাকটিসে থাকতে হবে, সোজা বাংলায় এগুলো প্র্যাকটিসে তোমাকে রাখতে হবে, ঠিক আছে? এখন আমাদের এখানে ব্যাপার যেটা হচ্ছে যে টাইপ, তাহলে আমরা টাইপ বলতে আসলে কি বুঝলাম, অলরেডি আমরা দেখছি যে আমাদের হায়ার ম্যাথের 8.1 এর যে অঙ্কগুলো সেটা আমি দেখালাম, তাই না, রেডিয়ান কোণ দিয়ে, ঠিক আছে? 8.2 তে তোমার হচ্ছে আসলে কিছু কি আছে, প্রমাণ টাইপের আছে। 8.3 তে কিন্তু আমার আসলে মেইনলি তোমার আছে হচ্ছে যৌগিক কোণের ব্যাপারে বা সমাধানের, তাই না? তো এইগুলো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। এখন এটা হলো হায়ার ম্যাথের কথা। জেনারেল ম্যাথে তোমাদের ত্রিকোণমিতি রিলেটেড কি আছে বলো তো? একটা আছে হলো 9.1, 9.2, ওকে, 9.1 আর 9.2 আছে। 9.1 এ কিছু প্রমাণ টাইপের আছে, প্রমাণ এবং বেসিক যে তোমার, একটা কথা আমি অলরেডি বলি নাই মনে হয়, আমি একটু মনে করাই। ধরো এরকম জিনিস তোমাকে দিল যে ফর এক্সাম্পল 10θ = -√3, এবং তোমাকে বললো যে সাইন থিটা পজিটিভ, তারপর তোমাকে বললো যে কস থিটা বের করতে। এখন একটা মজার বিষয় দেখো, 10θ যদি নেগেটিভ হয় তাহলে আমার কাছে কোয়াড্রেন্ট কোনটা কোনটা পড়তে পারে? কোয়াড্রেন্ট পড়তে পারে কিন্তু তোমার সেকেন্ড আর ফোর্থ, রাইট? এখন আমার বলছে সাইন থিটা পজিটিভ, তাহলে সাইন শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে আমার এখানে থিটাটা অবশ্যই কোন কোয়াড্রেন্টে পড়বে? থিটা কিন্তু অবশ্যই আমার কি দ্বিতীয় দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়বে, তাই না? থিটা কিন্তু অবশ্যই আমার কোথায় পড়বে, দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়বে। সো এইভাবে যে তোমার ডিটেক্ট করতে পারার যে ব্যাপারটা, যে আমি ধরতে পারতেছি কিনা কোন কোয়াড্রেন্ট, তাহলে এখন তুমি কস থিটা কিভাবে বের করতে পারো? তুমি হচ্ছে 10θ সাইন থিটা জানো, তাহলে 10θ সমান কি সাইন বাই কস, সেখান থেকে সাইন, তোমাকে যদি সাইন যদি নাও বলে তাও কিন্তু পারা যাবে। কিভাবে পারা যাবে দেখো তো, 10θ সমান যদি এটা হয় তাহলে 10 এর সাথে আমরা কার সূত্র জানি, সেক স্কোয়ার মাইনাস 10² সেখান থেকে তুমি সেক বের করবা, তাহলে সেকের সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান কিন্তু নেগেটিভ, তাহলে তোমাকে সেকের মানও সেক থিটার কোন মান নিতে হবে, নেগেটিভ মান নিতে হবে। সেখানে তোমার যে কজের যে অ্যান্সারটা সেটা কি 1/sec, সো এখানে অ্যান্সারটা কিন্তু কজের একটা নেগেটিভ ভ্যালু আসবে। সো এই টুকটাক জিনিসগুলো যেগুলো আমরা সবাই কম বেশি এসসিতে পড়ে আসছি, কিন্তু এখন এসে সেগুলো আরেকবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, নাথিং এলস, ঠিক আছে? অ্যাডমিশনের প্রিপারেশন আবার বলতেছি নতুন কিছু না, নতুন করে 100টা গাইড কিনে 100টা কোচিং এ ভর্তি হয়ে কোনো লাভ নাই। নিজের টাইমটা দাও, নিজের নিজের চেষ্টা করো যে আসলে এই চ্যাপ্টার থেকে কেমন প্যাঁচানো কোশ্চেন আসতে পারে বা হাইয়েস্ট কি বাঁচাইতে পারে,
বা আমার কোনটা ল্যাকিং ছিল যেটা আমি এসএসসি তে গাফিলতি করে আসি, বা এসএসসি তে শর্ট সিলেবাসের কারণে আমি কিছুটা কি করে আসি, কম পড়ে আসি। সো এটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো ভালো কথা, আমি ভিডিওতে আসলে শর্ট সিলেবাস নিয়ে বা শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস নিয়ে কিছু বলতেছি না, কারণ ভিডিও যখন বানানো হচ্ছে তখন আসলে ডিক্লারেশন আসেনি যে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। সো সেক্ষেত্রে তোমাদের যেভাবে তোমাদের ডিরেকশন আসবে তোমাদের সার্কুলারে সেভাবে তোমরা প্রিপারেশন নিবা, শর্ট হলে শর্ট, ফুল হলে ফুল, বাট প্রিপারেশনের বেসিকটা কিন্তু সেম। আচ্ছা, এখন আমরা চলে আসি হলো বিগত বছরের প্রশ্ন আলোচনা। সো এই জায়গাতে আমরা জাস্ট তোমাকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাবো, তোমরা যাতে একটু কনফিডেন্স পাও যে না, যে এই টাইপের কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার গুলোতে চলে আসে। তো প্রথমে আমরা একটা কোয়েশ্চেন দেখবো, যেটা হচ্ছে হোলি ক্রস HCC, হোলি ক্রস কলেজ 17, এদের এডমিশন টেস্টে আসছিল। সেটা হচ্ছে যে দেখো, তোমার 10A প্লাস সাইন এ সমান ধরো তোমার দেওয়া ছিল এম, তারপর তোমার হচ্ছে 10A মাইনাস সাইন এ সমান দেওয়া ছিল এন। সেখানে তোমার প্রুফ করতে বলছে, যে দেখাতে বলছে যে সেক এ, ওকে, সেক এ সমান রুট ওভার এম এন, রুট ওভার এম এন ইনটু হচ্ছে কোসেক স্কোয়ারে। সো একটু উইয়ার্ড, তাই না? মানে ডিরেক্টলি কিন্তু বইয়ে এরকম প্রমাণটা নাই, কিন্তু যে কেউ যদি আসলে বুঝে যে এখানে এম আর এন যখন ভিতরে গুণ হবে তখন কি হবে, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্ষেত্রে তোমার গুণ হওয়ার পরে বা কি হবে, তাই না? কিভাবে কিভাবে চেঞ্জ করলে, ম্যানিপুলেট করলে আমি সেখান থেকে, তুমি এটাকে ধরো এই প্রমাণটা করার সময় তুমি লেফট থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নাই, তুমি রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড প্রমাণ করো, প্রবলেম নাই, প্রমাণটা করতে পারলেই হলো। সো এই জিনিসগুলো যেটা বললাম যে তোমাদের এইগুলো কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এটা এখানে কোশ্চেন দিচ্ছি, সলভটা আমি দিচ্ছি না, কেউ না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, সেক্ষেত্রে সলভ দেওয়া ট্রাই করবো, বাট এটা পারা উচিত ডেফিনেটলি, খুব নাথিং, মানে ব্যাপারটা হচ্ছে তুমি এখন বাসায় বসে এটা চিন্তা করার তুমি 20 মিনিট বা 30 মিনিট টাইম পাচ্ছ, এক্সাম হলে তো আর 20 মিনিট তোমাকে কেউ দিবে না। তো শর্ট টাইম, তোমার যে শর্ট যে সময়টা, ওই শর্ট সময়ের মধ্যে তুমি যাতে পারো এই জন্য তোমাকে কি করতে হবে, এখন থেকে প্রিপারেশনটা বেশি করে নিতে হবে। এরপর যদি আমরা দেখি যে একটা কোয়েশ্চেন তোমার NDC 16 ছিল, NDC 16 ছিল, সেটা হচ্ছে তোমার 10θ মাইনাস সেক থিটা সমান এন। তো এখান থেকে তোমাকে জিজ্ঞেস করছে হচ্ছে সাইন থিটা সমান ওয়াট। তো ওয়াট বলতে এখানে সাইন থিটা মানে কি কোনো সংখ্যা আসবে? আসবে না, কারণ এখানে যদি এন আছে তাহলে কিছু একটা আসবে, এন এর সাপেক্ষে কিছু একটা আসবে, বাট তোমাকে এটা এন এর সাপেক্ষে প্রকাশ করতে পারতে হবে খুব অল্প সময়, অল্পতম সময়ের মধ্যে, তাই না? এরপর হচ্ছে এটা তোমার NDC 17, এখানে আর কথা আছে, আমরা জানি যে NDC বা NDC তে মেইনলি যে আমি জানি যে সেখানে হচ্ছে ব্যাচ ওয়াইজ, মানে তোমার অনেকগুলো ব্যাচে, সরি, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়। তো এটা কোন শিফটে কোশ্চেন জানি না, বাট কোনো কোনো শিফটে হচ্ছে এটা এসেছিল জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। আর এই একটা অ্যাডমিশন টেস্ট যেটা তোমার হচ্ছে NDC HCC, এখানে আসলে প্রিভিয়াস ইয়ার সলভ করার চেয়ে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিকটা বোঝা, SSC যেগুলো পড়ছো সেগুলোই করা, ঠিক আছে, সেগুলোই প্র্যাকটিসে রাখা, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো এ দেখো এরপর কি আছে সমাধান, আমরা মোটামুটি দেখলাম, তাই না, যে প্রমাণ যেমন আসতেছে হোলি ক্রসে, তেমনি তোমার হচ্ছে ছোটখাটো এরকম ম্যানিপুলেশন, মানে একটু বীজগণিতিক ক্যালকুলেশন করে ভ্যালু বের করা বা সমাধান করা। সো ঘুরে ফিরে কিন্তু আমাদের আসলে আমাদের জানা জিনিসগুলাই, যেগুলো আমরা এসএসসিতে পড়ছিলাম, সেগুলো কিন্তু ঘুরে ফিরে চলে আসবে আমাদের। সো এখানে আমরা যেটা দেখলাম যে ত্রিকোণমিতি টপিকটা থেকে ভালো করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে SSC পড়াশোনা এবং HCC যে পড়াশোনা রয়েছে সেটার যেই হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দূরে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, লাস্টে একদম শেষ করার আগে আমি একটু তোমাকে একটা টাইপ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা, যেটা তোমার হচ্ছে যে তোমার জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10। এটা যদিও ত্রিকোণমিতির নাম, ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে আলাদা, কিন্তু এটা কিন্তু আসলে ত্রিকোণমিতির থেকেই, মানে ত্রিকোণমিতির পড়াশোনা থেকে কিন্তু করতে হয়, তাই না? ত্রিকোণমিতির লজিক থেকে কিন্তু তোমাকে এটা করতে হয় ম্যাথগুলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই। হ্যাঁ, আমি ভিডিওতে এটা নিয়ে খুব একটা অঙ্ক দেখানোর সুযোগ পাইনি, বা এখানে তোমার কিছু ছিল না আমাদের উন্নতি কোণ, তাই না, উন্নতি কোণ বলতে কোনটা বুঝি, এগুলো তোমাদের ডেফিনেটলি আমি শিওর যখন অনেকেরই এটা নিয়ে এখন প্রবলেম আছে, অবনতি কোণ এগুলো কি, বা কখন আমি বিভিন্ন রকম জিনিস ছিল না, একটা দণ্ড ভেঙে পড়ে গেল, তারপর তোমার এখানে অ্যাঙ্গেল তৈরি করলো, তাই না, তারপর তোমার হচ্ছে যে নদীর এপারে দাঁড়িয়ে ওপারে হচ্ছে একটা বিল্ডিং এর উন্নতি কোণ দেখলো, তাই না, এখান থেকে দাঁড়িয়ে দেন আমাকে সেখানে কি বের করে, বিল্ডিং এর উচ্চতা বের করতে বলে, নদীর প্রস্থ বের করতে বলে। সো এগুলো সিম্পল সিম্পল ত্রিকোণমিতি, তুমি যদি অঙ্কের টাইপটা ধরে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার সিম্পল সাইন কস দিয়ে হয়ে যাচ্ছে, খুব একটা বড় অঙ্ক তো অ্যাডমিশনে দেওয়ার চান্স নেই, কারণ সময় থাকবে কম। তো ছোট ছোট যে জিনিসগুলো বেশি, উন্নতি কোণ, অবনতি কোণ, বা ছবিটা, আমি এই এই টাইপের জানার মধ্যে চ্যাপ্টার 10 এর জন্য কিন্তু আমার আসলে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ছবিটা আঁকতে পারাটা, বুঝা যাচ্ছে? সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, তাহলে আশা করি বলা যায় যে মোটামুটি ত্রিকোণমিতি যে টপিকটা বা চ্যাপ্টারটা রয়েছে আমাদের ফর NDC HCC অ্যান্ড সেন্ট জোসেফ অ্যাডমিশন টেস্ট তোমাদের কভার হয়ে যাবে। সো মোটামুটি এই ভিডিওতে চেষ্টা করলাম যে এই একটা টপিক নিয়ে কথা বলার জন্য, তোমাদের কোনো কোয়েশ্চেন বা পরামর্শ জানার ইচ্ছা হলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো,
এবং চেষ্টা করব অন্য চ্যাপ্টারের ভিডিও বানানোর। থ্যাংকস ফর ওয়াচিং।